আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই আল্লাহর ভালো আছে, আমরা ভালো আছি। আজকে আমি শিশু একে বাঙালি আলোচনা করব। যেহেতু আমাদের দ্বিতীয় শ্রেণীর পরীক্ষা শেষ, আমরা এখন বার্ষিক পরীক্ষা পড়াটাই পড়ব। চলো আমরা বোর্ডে চলে যাই। বোর্ডে কি লিখেছি দেখো, বোর্ডে আমি লিখেছি বর্ণ লিখি, আমরা পাঁচটা বর্ণ লিখেছি, সেই বর্ণগুলো কীভাবে লিখতে হয় সেগুলো আজকে আমরা শিখবো। মন্ত্রস্থির জ লিখেছি, বয়ঃশূন্য র, ল, তালব্য, মধ্যাহ্ন স, এগুলো আমরা কীভাবে লিখবো দেখো। তুমি লিখে আমরা বোর্ডে এটা হচ্ছে অন্তস্থিত জ, তারপর হচ্ছে বয় শূন্য র, তারপর হচ্ছে ল। তোমার বাসায় বেশি বেশি করে হাত ধোয়াবে তালে বস্য, আর হচ্ছে মধ্যাহ্ন, দেখো জয়ের মতোই, ঠিক আছে? তালে বস্য আছে মধ্যাহ্ন। আবার লিখছি আমি, আমার ভালো করে খেয়াল করো। জ বয় শূন্য র, তাহলে ল, তাহলে বস্য, মধ্যাহ্ন স। এগুলো বাসায় বেশি বেশি করে লিখবে আর হাত ধরে। দেখো আমাদের একটা ছড়ার বই আছে, সবাই মনে সবার এই বইটা, ছোট মনিদের অ কক্ষ, সেখানে কতগুলো কি বর্ণের ছড়াগুলো সেটি করবো। তো অন্তস্থ যাতে কি হয়, জ জাদু, জব থেকে আঁকা হয় জাদু শেখা সহজ নয়। তারপর হচ্ছে বয়ঃশূন্য র, বয়ঃশূন্য রতে কি হয়, রবি রাজা, রবির কিরণ লাগে দেশ, রাজার মনে সোনার দেশ। তারপর হচ্ছে ল, লতে তো কি আছে, লাটিন লেবু, লাটিন ঘুরে ঘন ঘন, লেবু খেতে চায় নন। তারপর দেখো তাহলে বর্ষ, শাপলা শেয়াল, শাপলা ফোটে লিলের জলে, শেয়াল জলে বুদ্ধি বলে। তারপর হচ্ছে মধ্যাহ্ন স, কি আছে, সার মহিষ, সারি সারি হচ্ছে লড়াই, মহিষ বলে সরে দাঁড়ায়। তো এগুলো আমরা বাসায় বেশি বেশি করে পড়বো আর অবশ্যই বেশি করে লিখো, আর সবাই ভালো থাকবে। এই হিসাবে আমার আগামী কাছে দেখা হবে।